দামোদর প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা মোতাবারি নতুন চক্রের দামোদরটোলা প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন সারম্বরে শুরু হলো পাঁচ ও ছয়ই এপ্রিল বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এই বিদ্যালয় মুখরিত হয়ে বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হবে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মনতোষ যাদব ইতিমধ্যেই এই বিদ্যালয়ের চার চারটি পুরস্কারে সম্মানিত সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণ যে কোনো পার্কের শোভাকে হার মানায় পঠন পাঠন মিড ডে মিল পরিষ্কার পরিচ্ছন্নতা শৌচালয় পানীয় জলের ব্যবস্থা যে কোনো বেসরকারি বিদ্যালয়ের ঈর্ষার কারণ হতে পারে এহেন একটা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ঘিরে দামোদরতলা গ্রামসহ গোটা পঞ্চানন্দপুর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে বুধবার দুপুরে মেঘুটোলা মোড় থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত মোশাল দৌড় হয় এছাড়াও দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষকদের দ্বারা নাটক আবৃত্তি নৃত্য প্রদর্শন করা হয় পতাকা উত্তোলন প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মনোতোষ দত্ত যাদব উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা সুসজ্জিত শ্রেণীকক্ষ ফুলের বাগান মিড ডে মিলের ঘর ছাত্রদের পানীয় জলের ব্যবস্থা কি নেই এই বিদ্যালয়ে বিগত কয়েক বছরের দামোদরতলা প্রাথমিক বিদ্যালয়টি চার চারটি পুরস্কার পেয়েছে আজ সেই স্কুলের সুন্দর অনুষ্ঠান নজর কেড়েছে প্রত্যেকের দামোদরতলা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন সারম্বরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা মোতাবারি নতুন চক্রের দামোদরতলা প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন সারম্বরে শুরু হলো পাঁচ ও ছয় এপ্রিল বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এই বিদ্যালয় মুখরিত হয়ে বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হবে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মনোতোষ যাদব ইতিমধ্যেই এই বিদ্যালয়ের চার চারটি পুরস্কারে সম্মানিত সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণ যে কোনো পার্কের শোভাকে হার মানায় পঠন পাঠন মিড ডে মিল পরিষ্কার পরিচ্ছন্নতা শৌচালয় পানীয় জলের ব্যবস্থা যে কোনো বেসরকারি বিদ্যালয়ের ঈর্ষার কারণ হতে পারে এহেন একটা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ঘিরে দামোদরতলা গ্রাম সহ গোটা পঞ্চানন্দপুর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে বুধবার দুপুরে মেঘুটোলা মোড় থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত মশাল দৌড় হয় এছাড়াও দুদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র ছাত্রী শিক্ষকদের দ্বারা নাটক আবৃত্তি নৃত্য প্রদর্শন করা হয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মনোতোষ দত্ত যাদব উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা সুসজ্জিত শ্রেণীকক্ষ ফুলের বাগান মিড ডে মিলের ঘর ছাত্রদের পানীয় জলের ব্যবস্থা কি নেই এই বিদ্যালয়ে বিগত কয়েক বছরের দামোদরতলা প্রাথমিক বিদ্যালয়টি চার চারটি পুরস্কার পেয়েছে আজ সেই স্কুলের সুন্দর অনুষ্ঠান নজর কেড়েছে প্রত্যেকের পঞ্চাশ বছর আগে যে বীজ হয়েছিল অনেক ধাপ মধ্য দিয়ে আজ পর্যন্ত মশল দৌড় অনুষ্ঠান করেছি তারপরে ছেলেমেয়েদের মিড ডে মিল খাইয়ে আমরা এই অনুষ্ঠানের প্রথম পর্বে এসে হাজির হয়েছি প্রথমেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে এখানে মঞ্চ উদ্বোধন করলেন চয়নিকা দাস মহাশয় আমাদের বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রী মাননীয় অয়ন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে এসেছিলেন উনি ওনার কাজ করে এখান থেকে একটু আগে আর আজকের আমাদের অনুষ্ঠান কর্মসূচি রয়েছে প্রধান আকর্ষণ গম্ভীরা গান তারপর রয়েছে ছিলেন ছাত্রছাত্রীদের নৃত্য অনুষ্ঠান আবৃত্তি পাঠ বংশীবাদন নাটক ইত্যাদি আগামীকালকে অর্থাৎ ছয় এপ্রিলে আমাদের কর্মসূচি রয়েছে উদ্বোধনী সঙ্গীত প্রাক্তন ছাত্র ছাত্রীদের ভাষণ